হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বুলবুল বলছিলাম, জার্মানির কবলেন শহর থেকে। আজকে আসলে এটা আমার 22তম ব্লগ, তো 22তম ব্লগ করার আগেই আসলে আমার ট্রাইপডটা আসলে ভেঙে যায়, যেটা আসলে ব্লগ করার ট্রাইপড। তো আসলে এইটা আসলে ডিজিআই পকেট, অসমো পকেট। এটা আসলে খুব ছোট, কিন্তু ট্রাইপডটা থাকলে মোটামুটি একটু দূরে থেকে ব্লগটা করা যায়, মোটামুটি পিছনের ওয়াইড অ্যাঙ্গেল কিছুটা দেখা যায়। কিন্তু এমনিতে যখন সামনে থেকে ধরা হয় তার ফলে মোটামুটি একটু ক্রপ লাগে আর কি। তো যাই হোক, মোটামুটি আমি অলরেডি ট্রাইপডের জন্য একটা অর্ডার দিয়ে দিয়েছি, সো নতুন ট্রাইপড আসবে এটা খুশি। কিন্তু আসলে আমি চাচ্ছিলাম না যে এখন ট্রাইপডে ইনভেস্ট করার জন্য, করতেই হলো, কিছু করার নাই আর কি। যাই হোক, আজকে আসলে যাচ্ছি হলো কবলেন্সের দুইটা ইউনিভার্সিটি আছে, একটা হলো হকশুলে কবলেন্স, আরেকটা হলো কবলেন্স ইউনিভার্সিটি লান্ডু। তো আজকে যাচ্ছি হলো হকশুলে কবলেন্স, আসলে ওইটা পড়ছে হলো কবলেন্সের আরেকটা মাথায়, ওই প্লেসটার নাম হলো কার্থাউস। তো আমি আসলে আমার বাসা থেকে বের হয়েছে, দুইটা বাস আমাকে এক্সচেঞ্জ করতে হবে। এখন একটা বাসে উঠবো, তারপর আরেকটা বাস আমাকে মেইন সিটি সেন্টারে যেয়ে একটা বাস পাল্টে আরেকটা বাস নিতে হবে। সেই পর্যন্ত দেখতে থাকুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমি যে বাসটাতে প্রথম উঠেছি সেটা থেকে নেমে যাব। তো এইখান থেকে নেমেই আসলে সিটি সেন্টার থেকে আমি আসলে অন্য আরেকটা বাস নিই, সেটা হলো যে কার্থাউসে যাওয়ার যে বাস, সেই বাসটা আমাকে নিতে হবে। আমি এখনও শিওর না যে কোন বাসটা নিতে হবে, কিন্তু আমি মোটামুটি ধারণা করতে পারছি 2 বারও একটা বাস আছে, সেই বাসটা নিতে হবে, অথবা 630 একটা বাস আছে, সেই বাসটা আমাকে নিতে হবে। দেখি কোন বাসটা নেওয়া যায়। যে বাসটাতে উঠবো সেটা মোটামুটি চলে এসেছে, তো এই বাসটাতেই আমি আসলে এখন উঠবো। তো এই বাসটা করেই আসলে যাবো আমি। আসলে অলরেডি আমি বাসে উঠে গেছি, আমার লাকটা মনে হয় একটু ভালো, কারণ এই বাসটা 2 মিনিট লেট করেছে। 2 মিনিট লেট করাতে আমি যে বাসটা থেকে নেমেছি সেই বাসটা থেকে নেমে এই বাসটা ধরতে পেরেছি, আদারওয়াইজ আমাকে আধা ঘন্টার মতোই ওয়েট করতে হতো। তো আসলে যে ইনফরমেশনটা দেওয়া দরকার সেটা হলো যে এই বাসটা একটা লং রুটের বাস, মানে লং রুট মানে ওইভাবে না, মানে কবলেন্সের ভিতরে একটা লং রুট, সেটা হলো মোটামুটি এই বাসটা 30টা স্টপেজ পরে আমি যেখানে যাবো কার্থাউস, সেই কার্থাউসে পৌঁছাবো। তো 30টা স্টপেজ কম, মোটামুটি 1 মিনিট পরে যদি দাঁড়ায় মোটামুটি 30 মিনিট লাগবে। তো আমি অলরেডি বাসের সবার পিছনে বসে আছি, এটা আসলে খুব বড় একটা বাস, আমাদের বিটিএসির 2টা বগি নিয়ে যেরকম বাস হয় না সেরকম বাস। আপনারা অনেক সময় আমার বাসের ভিডিওটা দেখতে পেরেছেন, তারপর আমি আবার তাকে দেখেন, মানে এখান থেকে ড্রাইভারের অবস্থান দেখা যাচ্ছে, এতটুকু অবস্থা। আচ্ছা যাই হোক, আমি এখন বাসে যাচ্ছি, তো আমি নেমে আবার আপনাদের সাথে কথা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে অলরেডি চলে এসেছি কার্থাউসে। তো এই প্লেসটার যে নাম, এই প্লেসটার নাম হলো কার্থাউসে, মানে এই রাস্তাটার নাম আর কি। তো এই যেটা দেখছেন এটা আসলে একটা হসপিটাল, আসলে এত শান্তশিষ্ট হসপিটাল আসলে আমি
খুব কম দেখেছি, মানে বাংলাদেশে দেখিনি, এইখানে দেখেছি। এবং এইখানকার যে হসপিটালগুলো মোটামুটি সবগুলোই খুব বেশি একটু রিমোট এরিয়াতে থাকে, মানে একেবারে আমাদের বাংলাদেশের হসপিটালগুলো যেরকম একবারে বাজারের মতো করে, এখানের হসপিটালগুলো ওইরকম না, মোটামুটি একেবারে শহরের আউটস্কার্টে থাকে এবং মোটামুটি মানে খুব শান্ত একটা পরিবেশ থাকে। কারণ আমি কবলেঞ্জে আসার পরে মোটামুটি চারটা হসপিটালে যাওয়ার আমার অভিজ্ঞতা হয়েছে। তো এটা অন্যতম। আমি আসলে যখন জার্মানিতে এসেছি সেই সময়ে প্রথম দিকে এখানে একবার এসেছিলাম, তখন আমি আসলে ইউটিউব চ্যানেল বানাইনি, কিন্তু এত ভালো করে প্লেসটা দেখা হয়নি। আজকে আপনাদের সাথে সাথে আমিও দেখব প্লেসটা। তো একেবারে ঠিক হসপিটালের সামনেই একটা ছোট একটা পার্ক আছে এবং পার্কে সুন্দর সুন্দর কিছু মনুমেন্ট আছে। আমি জানি না যে আসলে এটার ইয়েটা কি বলে হিস্ট্রিটা কি, কিন্তু সুন্দর। এবং মোটামুটি এখানে যা বোঝাচ্ছে যে কার্থাউজার ক্লোস্টার 1331 থেকে 1802, মানে কোনো একটা হিস্ট্রি আছে আর কি। এই মনুমেন্টের পিছনে নিশ্চয়ই কোনো একটা হিস্ট্রি আছে। এবং আপনার আশেপাশে যদি দেখেন ওই যে বাস স্টপেজ দেখা যাচ্ছে নিশ্চয়ই। এবং এই এরিয়াটা আমি আসলে যখন এসেছিলাম তখন ছিল হলো সামার এবং তখন অনেক সুন্দর ছিল, এখনও সুন্দর। মানে ইউরোপ কান্ট্রিগুলোতে মনে হয় আমার যতটুকু ধারণা যে সামারে একটা সুন্দর, উইন্টারে একটা সুন্দর। আরেকটা ব্যাপার হলো যেমন এটা একটা মনুমেন্ট আছে, স্কাল্পচার বলা চলে আর কি। দেখেছেন সুন্দর। তো আরো কিছু কিছু আছে আসলে। আমি আজকে এখানে আসলে আমি একবার লাস্ট মানে বাসের যে লাস্ট স্টপেজ সেটাতে চলে এসেছি। তো এইখান থেকে আসলে আমি কিছুটা পথ ঘুরে তারপরে যে হকশুলে, কবলেঞ্জ হকশুলে সেখানে যাব, তারপরে আরও কিছু প্লেস ঘুরবো, তারপরে তো বাসায় চলে যাবো একটু নর্মাল। এখানে আরও কিছু মনুমেন্ট আছে এবং প্রত্যেকটা মোটামুটি একটা হিস্ট্রি আছে, কিন্তু আমি হিস্ট্রি জানি না, এত সম্ভব না জানা। কারো যদি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই গুগল ঘেটে দেখে নেবেন। এখানেও একটা হিস্ট্রি আছে, সেটা হলো এখানে হলো লিভে মানে ভালোবাসা, দাইনেন নাক্সটেন ভি ডিশ জেলস্ট। দাইনেন নাক্সটেন ইউ নেক্সট হু, আচ্ছা হু ইউর সেলফ, আচ্ছা সেটা হলো যে এটার অর্থ হলো লিভে মানে তো ভালোবাসা, দাইনেন নাক্সটেন মানে ইউর নেক্সট, ভি ডিশ জেলফট মানে হু ইউ আর মানে তোমার পরের এটা কি, এটা এটার পিছনে নিশ্চয়ই একটা হিস্ট্রি আছে, যদিও একটু নুড স্কাল্পচার, আপনারা মাফ করবেন দেখতে পারেন। তারপরে এখানেও আর একটা স্কাল্পচার আছে, যদিও আসলে এটা আসলে আমাদের কালচারের সাথে যায় না, কিন্তু তাদের হিস্ট্রি আমাদের তো কিছু বলার নাই। যদিও এখানে আসলে দুইটা মহিলার ভালোবাসার চিহ্নই আসলে তুলে ধরা হয়েছে মনে হয় আমার যতটুকু ধারণা, কারণ অবয়ব দেখে দুজনকেই মহিলা লাগছে, মানে তারা প্রকৃতি বুঝাতে যাচ্ছে। যাই হোক, এই ধরনের কালচার আমাদের ডেভেলপ না করলেও চলবে আর কি। আচ্ছা যাই হোক, এখন আমি যাব হলো হকশুলের দিকে। হকশুলে যাওয়ার পথে দেখি কেমন লাগে ব্যাপারটা। আসলে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো যে কবলেঞ্জের যেই সবচেয়ে আলটিটিউড, হাই আলটিটিউডের যে এরিয়া, কার্থাউস তার মধ্যে অন্যতম। এবং আপনারা যারা কবলেঞ্জ স্টার্ট থেকে আসার চেষ্টা করবেন এই কার্থাউস এরিয়াতে, আপনারা দেখবেন বাসটা একবারে বাইন মাছের মতো বাইন বাইন করে ঘুরে ঘুরে আসতেছে এবং মোটামুটি কিছু কিছু প্লেসে যে একেবারে ফুল কবলেঞ্জের চেহারাটা দেখতে পাবেন। আর আমি যেহেতু মোটামুটি একেবারে কার্থাউসের মাঝখানে চলে এসেছি, সেই জন্য আসলে এইখান থেকে মানে কবলেঞ্জের যে স্টার্ট, সেই স্টার্টটা মানে পাহাড়ের উপর থেকে ভিউটা, সেই ভিউটা দেখা যাচ্ছে না। এই ভিউটা আসলে আপনার দেখতে হবে যখন আপনি কোনো একটা বাসের স্টপেজে নামবেন কাছাকাছি, ওরকম দেখতে পারবেন। এবং যাওয়ার সময় আমি চেষ্টা করব একটা স্টপেজে নামার, ওইখান থেকে আসলে আমি একটু দেখব যে কেমন লাগে। এবং ওই জায়গায় একটা সুন্দর একটা প্লেসও আছে। আমি আসলে একটু আগে বলছিলাম যে এই কার্থাউস থেকে মোটামুটি অনেকটা জায়গা দেখা যায় কবলেঞ্জের, এবং মোটামুটি একটা ভালো একটা ভিউ দেখা যায়।
তো আসলে আমি এমন একটা জায়গা পেয়ে গিয়েছি যেখান থেকে আসলে মোটামুটি কবলেন্সের অনেকটা অংশ দেখা যায়, যদিও মানে ছোট একটা এরিয়া দেখা যাবে, কিন্তু যদি ফুল কার্থাউজের এরকম ছোট ছোট জায়গায় ঘোরা যায় তাহলে দেখা যাবে আর কি। তা আপনাদের সাথে আমিও আসলে শেয়ার করতে যাচ্ছি, আমি আসলে কখনো এই জায়গায় আসিনি। যেমন এই যে একটা প্লেস দেখেন, এখানে কি সুন্দর বসা জায়গা করে রেখেছে, এবং ওই যে এখান থেকে আসলে ক্যামেরার চোখ কতটা দেখা যাচ্ছে আই ডোন্ট নো, বাট এখান থেকে দেখা যাচ্ছে যে নিচে থেকে কিভাবে মানে ঘুরে 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 এই কার্থাউজে উঠার রাস্তা দেখা যাচ্ছে আর কি। সরসর শব্দ হচ্ছে, আপনারা নিশ্চয় পাচ্ছেন। দেখেন ওই যে নদী, এবং অনেকটা অংশ দেখা যাচ্ছে এই পাশ থেকে, অনেকটা অংশ দেখা যাচ্ছে ওইখানে। একটা জার্মান কাপল প্রেম করতেছে, এটা লিগেল, এটা ইলিগেল না, আমাদের বাংলাদেশ থেকে তো কিছু হইলে ইলিগেল বলা শুরু করে, কিন্তু এখানে এটা লিগেল। যদি আমাদের এই কালচার নিতে হবে ব্যাপারটা এরকম না, আমরা আমাদের কালচারে থাকাটাই বেটার। খুব সুন্দর একটা প্লেস। আপনারা যারা যদি কেউ কোনোদিন জার্মানির কবলেন্সে আসতে চান, তাহলে ডেফিনেটলি আপনাদেরকে সাজেস্ট করব যে কার্থাউজ একবার হলেও ঘুরে যাবেন, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। এই চিহ্নটা হলো মানে বাউম আর বাইটেন, মানে গাছের জন্য কাজ করা হচ্ছে, মানে গাছের ডালপালা কাটা হচ্ছে। তো অলরেডি এখানে কিছু যজ্ঞ চলছে, বাংলাদেশে একটা কথা আছে না যে মশা মারতে কামান, এইখানে আসলে গাছ কাটতে কাটতে অনেক বড় বড় মেশিন টেশিন নিয়ে আসে ওরা, বিভিন্ন ধরনের, মানে খুব ইজিলি কাজ করা যায়, অটোমেশন দিয়ে কাজ করে। বাংলাদেশে যেরকম মোটামুটি মানে ম্যানুয়ালি কাজ করে, এখানে মোস্ট অফ মানুষের সংখ্যা কম, সেই জন্য আসলে অটোমেশন ইউজ করতে ওরা বেশি পছন্দ করে। অলরেডি এখানে কিছু গাছ কাটা হচ্ছে, যদিও গাছ অধিকার রক্ষা বাহিনী কোথায় সেটা আমি জানি না, কারণ মোটামুটি জীবিত গাছ কেটে ফেলছে, কেন ফেলছে আমি জানি না। এখানে আসার মূল কারণ হলো এই ধরনের গাছের ভিডিও করার জন্য না, অরিজিনালি আমি আসলে এখান থেকেও মানে আরেকটা অংশ দেখাতে চাচ্ছি, যে এটা আসলে কার্থাউজ থেকে দেখা যায় একটা ব্রিজ, যে ব্রিজটা দিয়ে আসলে নদীর ওই পার আর এই পারটা কানেক্ট করে আর কি। বড় একটা ব্রিজ, এখানে দুইটা ব্রিজ আছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, সেটা হলো একটা বড় ব্রিজ যেটা দিয়ে আসলে যানবাহন যায়, বাস ট্রাক যত প্রকার চার চাক্কার গাড়ি বা ছয় চাক্কার গাড়ি যাই হোক না কেন। আর একটা ব্রিজ আছে যেটা হলো ট্রেনের ব্রিজ। এবং দেখেন ওই পাশের যে পাহাড়টা আর এই পাশের পাহাড়ের আলটিটিউড মোটামুটি সেম, কিন্তু ওইটা একটু বেশি উঁচু আর কি। আর একটা যন্ত্র গাছ কাটার মতো, মানে এখানে উঠে উঠে কীভাবে যেন অ্যাক্সেলারেটর অ্যাক্সেলারেটর দিয়ে করা যায়। তো জার্মানিতে আমি আসলে একটা দেখেছি যে যে কোনো একটা এরিয়া মোটামুটি শহরের চারদিকে একটা রাস্তা করা হয়, অবশ্য মানে যেই প্লেসটা আর কি। তো এইখানেও একটা প্লেস রাস্তা আছে, যেমন ওই যে রাস্তাটা আমি যেই রাস্তাটা দিয়ে আসলে শহরের একটা কোন মানে এই জায়গার একটা পাশে এসেছি। তো এটা হয় এটার এটার একটা ভালো দিক হলো মানুষ মানে যে প্লেসটাতে থাকে সে ইচ্ছা করলে মর্নিং ওয়াক বলেন, আফটারনুন ওয়াক বলেন, ইভিনিং ওয়াক বলেন, সেই ধরনের ওয়াক করতে পারে, তার স্বাস্থ্যের জন্য একটা ভালো, যে জিনিসটা আমাদের বাংলাদেশ কপি করতে পারে, আমাদের বাংলাদেশে যেটা একেবারেই অভাব। আর আরেকটা ব্যাপার হলো জিনিসটা, এটা হলো ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে আর কি। খুব বড় বড় খেলা না, ব্যাপারটা এরকম না যে ক্রিকেট ফুটবল এখানে খেলা যায়, কিন্তু ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গা আছে। এবং ব্যাপারটা এরকম না, একটা আবাসিক এরিয়াতে মোটামুটি একটাই আছে, মোটামুটি অনেকগুলা মাঠ থাকে, ছোট 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 মাঠ থাকে, কিছু দূর পরপরই ওদের অ্যাকোমোডেশন অনুযায়ী সেই মাঠটা আসলে করা হয়, কারণ কত পরিমাণ মানুষ থাকবে, কত পরিমাণ মানুষের জন্য কয়টা বাড়ির জন্য কয়টা মাঠ, এটা একটা সিলেক্ট করে দেওয়া থাকে। গত যে ভিডিওটা করেছি আমি বাউম গার্টেন যেটা, সেটাতে আমি বলেছিলাম যে কবলেন যে বাসা বাড়ি বানাইলেই হয় না, একটা মিনিমাম স্পেস লাগে থাকার জন্য। তো এখানেও সেম, গার্ডেনের জন্য একটা মিনিমাম স্পেস লাগে, এবং কাউন্ট করা হয় যে কতগুলো বাড়ির জন্য কয়টা গার্ডেন লাগবে। এখানেও আসলে অনেকগুলো গার্ডেন আছে। জার্মানির আসলে সব কিছু ভালো লাগে, খারাপ লাগার মধ্যে আমার একটা বড় খারাপ লাগা আছে, সেটা হলো যে এখানের মানুষ বেশি কুত্তা পালায়।
মানে কুকুর পালে ভাই, আমি শুদ্ধ করে বললাম, কেউ গোসা হয়েছে নিশ্চয়ই কুত্তা পালাতে। তো আর আমি বুঝি না যে কেন কুত্তাগুলো কুকুরগুলো মানে মাঝে মাঝেই খুব বার্কিং করা শুরু করে আমাকে দেখলে। হয়তো আমি ওদের মতো এত সুন্দর না, আমার চেহারাটা ব্রাউন, সেই জন্য আসলে ওরা অ্যাকসেপ্ট করতে পারে না। কুকুরের ভিতরে রেসিজম আছে। যাই হোক, আমি এখন হাঁটছি হকশুলে কবলেঞ্জের দিকে, এবং বসবাসের জন্য খুব সুন্দর একটা জায়গা কার্থাউস। যদিও এইখানে যারা বসবাস করে তাদের জন্য একটা বড় ডিফিকাল্টি হলো পাবলিক যে পরিবহন, সেই পরিবহন পাওয়াটা। মানে যদিও মোটামুটি 9-10 পর্যন্ত 30-15 মিনিটস পরপর বাস আসে, তারপরেও আসলে এইখান থেকে মানে কেউ যে যেয়ে মানে কোনো জব করবে তার জন্য একটু টাফ হয়ে যায়। কারণ আমি আমার কিছু কলিগ আছে যারা আসলে এই কার্থাউসে বসবাস করে, কারণ তারা হকশুলে কবলেঞ্জির স্টুডেন্ট, কিন্তু তাদেরকে আসলে যে কাজ করতে হয় একেবারে মোটামুটি আমি যে মানে যেই এরিয়াটাতে থাকি সেটা ক্রস করেও আরেকটা মানে শহরের আরেক মাথায় যেয়ে কাজ করতে হয়। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই প্লেসটা, কিন্তু এইটা ডিসঅ্যাডভান্টেজ হলেও আসলে অ্যাডভান্টেজ করার মতো অনেক অপশন আছে। যেমন নিজস্ব গাড়ি ব্যবস্থা করা যেতে পারে, এবং হলো অথবা সাইকেল চালানো যেতে পারে। এখান থেকে স্টার্ট হতো কয় মিনিট লাগবে, 20 মিনিট লাগবে, খুব বেশি দূরে না। আমি যেভাবে বলছি সেভাবে কিছু দূরে না, কিন্তু তারপরও তো মানে সবাই একটু চায় একটু কমফোর্ট জোনে থাকতে, আমি সেই হিসেবে বলছি আর কি। সেটা হলো যে এখানে খেলার মাঠ প্রচুর আছে। যেমন এইটা আসলে ছোট্ট একটা ফুটবল খেলার মাঠ, এবং এখানে লেখা আছে যে কুত্তা নিয়ে ঢোকা যাবে না, মানে কুকুর নিয়ে ঢোকা যাবে না। ওইখানে বাচ্চারা খেলতেছে, ওদের ছবি আসলে আমি অনুমতি ছাড়া তুলতে পারবো না। আর ওরা যেহেতু মানে এতটা অ্যাডাল্ট না, বা অনুমতি নিলেও সেইভাবে তোলার পসিবল মনে হয় না, সেই জন্য আসলে আমি সেই রিস্ক নিব না। মোটামুটি 8টা পার্টটা খেলার জন্য খুব সুন্দর। হ্যালো, তো আমি আসলে যাব হলো মাঠের মাঠ থেকে একবারে সুন্দর একটা এরিয়া আছে, মোটামুটি ঢালু, এবং এবং খুব বেশি ইন্টারেস্টিং। আমি কথা বলতেছি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এক মা তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে জগিং করতেছে, ইটস ভেরি নাইস, অনেক সুন্দর। আজকে সানি একটা ডে। ওই যে সামনের যে বাচ্চাটা আছে সে তাকিয়েছিল আমি যখন কথা বলছিলাম, মনে হয় মজা পেয়েছে আমার ব্লগ করা দেখে। এইখানে অনেক বাচ্চারা আছে। হ্যালো, এবং আমার এই ভিডিওর উদ্দেশ্যটা কাউকে ক্ষতি করার জন্য না, জাস্ট একটা প্লেসকে দেখানোর জন্য আর কি। তো এই এরিয়াটা অনেক সুন্দর, মোটামুটি একটা ঢালু নেমে গিয়েছে। এবং ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা হলো হকশুলে কবলেন্স যে হকশুলে সেইটার বিল্ডিং। এবং এখান থেকে অনেকে হাইকিংও করে আমি যতটুকু জানি, মোটামুটি এইখান থেকে একবার হাইকিং করতে করতে অন্য একটা এরিয়া চলে যাওয়া যায়। ওই যে ওদিকে একটা পাহাড় আছে, ওদিকে চলে যাওয়া যায় আর কি। এখান থেকে আসলে কবলেঞ্জ হকশুলে যেটা ইউনিভার্সিটি, একটা হকশুলে ইউনিভার্সিটি, সেটা আসলে শুরু হয়ে গিয়েছে। এটা আসলে একটা পোর্শন, এদিক দিয়ে আসলে ইউনিভার্সিটির ভিতরে ঢোকা যায় না, সেই জন্য আসলে আমি এই পাশটা এখনই ভিডিও করে নিচ্ছি। এবং এখানে একটু দেখুন যে আসলে অনেক কর্মযজ্ঞ চলছে, আসলে কোভিডের কারণে মোটামুটি সব কিছু বন্ধ, সেই জন্য আসলে এর চেয়ে ভালো অপশন বা এর চেয়ে ভালো টাইম পাওয়াটা টাফ যে কাজ করার জন্য। তো এখন যেহেতু স্টুডেন্টরা মোটামুটি ইউনিভার্সিটিতে আসছে না, তো এইখানে ইউনিভার্সিটির যে ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট ওয়ার্ক সেটা আসলে এখানে ওরা করছে, এটা একটা আইডিয়াল টাইম এবং খুব ভালো একটা টাইম, হ্যাসেল ছাড়া, এবং মোটামুটি কাজের গতিও মোটামুটি ভালো পাওয়া যায়। তো আমি আসলে একটু পরে ইউনিভার্সিটি এরিয়া ভিতরে ঢুকব। আমি তার আগে আসলে একটু বলতে চাই যে কবলেঞ্জে দুইটা ইউনিভার্সিটি আছে, এবং একটা ছোট সিটিতে এরকম দুইটা ইউনিভার্সিটি মানে একটু রেয়ার। হ্যাঁ, কবলেঞ্জ ছোট সিটি হলেও মোটামুটি অনেক ডেভেলপড।
তো একটা ইউনিভার্সিটি আছে যেটা হলো একেবারে ইউনিভার্সিটি অফ কবলেন্স ল্যান্ড, আর এই ইউনিভার্সিটিটা হকশুলে ইউনিভার্সিটি, সেটা হলো যেখানে আসলে বেশিরভাগই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা করা হয়, এবং এটা আসলে স্পেশাল ফর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, হ্যালো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যারা, এবং আমার সাথে দুইটা নেপালি কলিগ আছে যারা ইউনিভার্সিটিতে পড়ে ব্যাচেলর করছে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে এরকম ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে চান, তারা এই হকশুলে কবলেন্সের ইউনিভার্সিটিতে জয়েন করতে পারেন, কিন্তু একটা শর্ত যে আপনাকে জার্মান জানতে হবে, দ্যাট মিন্স আপনাকে মিনিমাম B2 লেভেলের জার্মান জানতে হবে, আর আপনার পড়াশোনা হবে হলো জার্মানি, এবং এই জার্মান যে ইউনিভার্সিটি র্যাঙ্ক খুব ভালো, এবং র্যাঙ্ক ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা হলো যে ইউনিভার্সিটিটা কেমন। তো আমরা আস্তে আস্তে ইউনিভার্সিটি এরিয়াতে ঢোকার চেষ্টা করছি, আমরা না আমি, তো আমি আসলে মনে হয় প্রপার ওয়েতে মেইন গেট দিয়ে ঢুকতে পারবো কি না আই ডোন্ট নো, কিন্তু একটা জায়গাতে ঢুকছি, তো আমি ঢুকবো, ঢুকে দেখার চেষ্টা করব ইউনিভার্সিটির কোন কোন জায়গাটা যাওয়া যায়, যদিও আসলে দেখার মতো স্পেশালি সেরকম কিছু নাই, কারণ হলো শুধু ইউনিভার্সিটি বিল্ডিং, আর এখন তো ইউনিভার্সিটি খোলাও না, এবং খোলা থাকলেও যে ব্যাপারটা অনেক কিছু হয়ে যেত ব্যাপারটা কিন্তু এরকম না। তো এইটা হলো বাবা, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের নাম্বার দেওয়া আছে, যেমন এটা হলো টর 5, মানে এটা হলো 5 নম্বর বিল্ডিং, এবং এটা হলো টর 3, এবং এখানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অনেক ল্যাব আছে, এবং যেটা আসলে জার্মান ইউনিভার্সিটিতে এটা বেশি খুব বেশি গুরুত্ব সহকারে দেখানো হয়, যেমন আমাদের বাংলাদেশের ল্যাব কতটা মানে অ্যাক্টিভ সেটা আমি জানি না, কিন্তু এইখানের ইউনিভার্সিটির ল্যাবগুলো ওয়ান কাইন্ড অফ, আপনার যেই ব্যাপারে যদি মনে করেন একটা, আমি সে ফর এক্সাম্পল আমি যদি মনে করেন ফ্যাশন ইন্ডাস্ট্রির যদি একটা উদাহরণ হিসেবে দিই, এখানে যদি সেই পড়াশোনাটা হয় তাহলে একটা স্টুডিও করে ফেলা হবে, এরকম আর কি, ল্যাবগুলো এতটা ইকুইপড এবং মোটামুটি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা। এবং আপনাদের আগেই বলেছি যেহেতু ইউনিভার্সিটিগুলো থিওরিটিক্যাল হয়, আর যেগুলো হকশুলে, হ্যাঁ ওইটার একটা সম্পূর্ণ আপনার ইয়া হয় আর কি, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়। তো আমার চেহারা দেখাচ্ছে, এখন ইউনিভার্সিটির চেহারা দেখাটাই বেটার। এই পাশে যতগুলো দেখলাম সেটা হলো সবগুলোই মোটামুটি ল্যাব, আমি যেটা দেখলাম, এবং এটা হলো ম্যাথমেটিক ইলেকট্রনিক ডিপার্টমেন্টের ল্যাব আর কি, তো এখানে মনে হয় ওদের ল্যাবেই ক্লাস টাস হয়। এটা হলো ইউনিভার্সিটির একবারে সেন্ট্রাল যে এরিয়াটা, সেই সেন্ট্রাল এরিয়াটা, এবং মোটামুটি সুন্দর একটা স্পেস আছে, এবং ঢুকতেই একটা কাঠের জিনিস, এটা আসলে আমার একটা আই ক্যাচিং একটা জিনিস, যদিও আমি একটা বড় জিনিস ক্রস করে এসেছি, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব বেশি আই ক্যাচিং লেগেছে, যেহেতু কাঠটার দিয়ে করা হয়েছে, এবং খুব সিম্পল কিছু কাঠ দিয়ে করা হয়েছে, কিন্তু আই ক্যাচিং ডেফিনেটলি। এবং এটার কোনো অ্যাক্টিভিটিস আছে কি না আই ডোন্ট নো, বাট ইটস কোয়াইট নাইস। দেখুন শুধু কাঠের কিছু ইয়ে দিয়ে সুন্দর একটা করা হয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ, আমার যতটুকু ধারণা এটা মনে হয় এন্ট্রান্স, যদিও এখানে সিসি ক্যামেরা আছে সব কিছু করা আছে, হ্যাঁ এটা মনে হয় এন্ট্রান্স, ইউনিভার্সিটি এন্ট্রান্স, কিন্তু তারপর এটা আই ক্যাচিং। আর ইউনিভার্সিটির ঠিক মানে যে একাডেমিক ভবনগুলো তার পাশেই আসলে একটা বড় পার্ক প্লাস আছে, পার্ক প্লাস মানে হলো যে পার্কিং যেটা প্লেস, এখানে ইউনিভার্সিটি বলেন টিচারদের জন্য বলেন এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে, এবং স্পেশালি আমি মানে আমার পাশে যে ইউনিভার্সিটিটা ওইটা নিয়ে আমি একটা ব্লক করার চেষ্টা করব। তো ওই ইউনিভার্সিটিতে আপনার যেমন টিচারদের জন্য আলাদা একটা পার্ক প্লাস আছে, এখানে আমি যাই না, ও একটা মজার ব্যাপার দেখেন প্রত্যেকটা গাছের একটা নাম্বার আছে, এটা হলো 83, গেল কই নাম্বারটা কি দেখতে পাচ্ছেন নাকি, হ্যাঁ 83, আচ্ছা
যাই হোক, পাইপলাসটা কিন্তু অনেক বড় অনেক, এবং আপনারা খেয়াল, ওই যে বিশাল বড় একটা মাঠ, আমাদের গাজীপুরে একটা মাঠ আছে রাজবাড়ি মাঠ, রাজবাড়ি মাঠের মতো বড় হবে আই থিঙ্ক। যাই হোক, আমি আবার ইউনিভার্সিটির ভিতরে একটু চলে যাব, এবং মোটামুটি আমি ইউনিভার্সিটিতে ঢোকার পরে আমি আসলে আর বেশিক্ষণ সময় এখানে থাকবো না, তারপরে আসলে আমি বাসার দিকে রওনা দিব। আমি ওই হ্যাঁ অন্য একটা পথ ধরে যাওয়ার চেষ্টা করি। তো যেটা বলছিলাম আর কি, আপনারা যদি কেউ জার্মান মেথডে পড়াশোনা করতে চান মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে, তাহলে আপনারা অবশ্যই এই হকশুলে কবলেন্সে আপনারা জয়েন করতে পারেন, এবং জয়েন করার যে মাধ্যম অন্যান্য ইউনিভার্সিটিতে যেভাবে জয়েন করা যায় এই ইউনিভার্সিটি তো সেম ওয়েতে আপনি ইচ্ছা করলে জয়েন করতে পারবেন। এবং এটা একটা মজার জিনিস না, এটা কমন একটা, এটা একটা সাইকেল রাখার জায়গা, এবং এটা আসলে নট অনলি ইউনিভার্সিটির ক্ষেত্রে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এরকম মোটামুটি সাইকেল রাখার জায়গা আছে। একেবারে ইউনিভার্সিটির মিডিল পয়েন্টে ওই রকম একটা সুন্দর একটা জিনিস আছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মোটামুটি তো কিছুটা সুবিধা থাক, এরকম স্কাল্পচার থাকবে। এই যে ভাস্কর্যটা, সেই ভাস্কর্যটার নাম হলো ক্লাউস বুরি, যেটা মনে হয় 1999 করা হয়েছে, এবং কনস্টাটে ভেরগুম। আচ্ছা ঠিক আছে, এবং এখানে লেখা আছে যে এই ভাস্কর্যটার উপরে উঠা যাবে না। তো এটা ঠিক ইউনিভার্সিটির মাঝখানে একটা ভাস্কর্য, স্টিল দিয়ে করা, এবং খুব সিম্পল কিন্তু সুন্দর, এবং ভুলেও কেউ ওঠার চেষ্টা করবেন না যদি কেউ আসেন, কারণ এই জার্মানিতে ফাইন কিন্তু খুব বাজে ফাইন, মানে বড় বড় ফাইন, ছোট কাজ করলে বড় ফাইন হয়ে যায়, এই জন্য আসলে মানুষ আইন মেনে চলতে বাধ্য হয়, যেটা আসলে আইন করে বলে দেওয়া হয় যে সেটা করা যাবে না সেটা করাই যাবে না। একেবারে ঠিক ইউনিভার্সিটির মিডল পয়েন্টে, এবং একটা ঠিক এন্ট্রান্সেই আপনারা আসলে কেউ যদি আসেন তাহলে দেখতে পারবেন। এটা আসলে একেবারে ইউনিভার্সিটির যেই মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টে দেওয়া আছে, এবং মোটামুটি মার্ক করে দেওয়া আছে যে কোথায় কোন জিনিসটা আছে, এবং প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে, এবং বাস হাল্টে স্টাইলে, মানে কোন কোন বাস এখান থেকে মেইন স্টার্টের দিকে যায় বা অন্য কোনো বাস যায় সেটারও দেওয়া আছে। যেমন আমি লিনে টু মানে দুই নম্বর বাস দিয়ে এসেছি, যেমন আরও দুইটা বাস এখান থেকে যায়, সেটা হলো 621 এবং 620, এবং ফুল ইউনিভার্সিটির নাম হলো হকশুলে কবলেন্স ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এইরকম একটা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে আমি আসলে পড়াশোনা করি, যদিও আমি পড়াশোনা ভালো না, খুব খারাপ। আচ্ছা, যেটা আসলে এখানেও অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে যে কোথায় কোন ডিপার্টমেন্টটা কোন দিকে, অ্যারো চিহ্ন করে দেওয়া আছে, এবং খুব লাল কালিতে লেখা আছে গেল্ড অটোমেট, মানে আপনার এটিএম মেশিনটা কোন দিকে, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আই ক্যাচিং, মানে খুব ইজিলি যেন একটা স্টুডেন্ট বা কেউ ইচ্ছা করলে ধরে ফেলতে পারে। আর এটা হলো ম্যানজারিয়া মানে হলো ইউনিভার্সিটি যে ক্যান্টিন, সেটাকে আসলে ক্যান্টিনকেই বলা ম্যানজারিয়া বলা হয়। তো এটা আসলে ইউনিভার্সিটি ক্যান্টিন, এবং যখন ইউনিভার্সিটি মানে অ্যাক্টিভ থাকে তখন মোটামুটি এখানে সবাই ইচ্ছা করে খেতে পারে, আর এখন যেহেতু ইউনিভার্সিটি বন্ধ তো সব কিছুই বন্ধ। এবং এটা একটা ওয়েটিং, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, দেখুন এটা আসলে আমাদের বাংলাদেশে শিক্ষার প্রয়োজন আছে, ইউনিভার্সিটি এরিয়াতেও আসলে ধূমপান করা যায়, যেহেতু মানে ধূমপানটাকে আমরা একেবারেই অ্যাভয়েড করতে পারছি না, কারোর জন্য ক্ষতি না হয়, সেই জন্য এটা একটা আসলে ধূমপানের জন্য একটা এরিয়া, কারো যদি ধূমপান করতে ইচ্ছা করে এটার ভিতরে বসে বসে ধূমপান করবে, যায় না, এটার ভিতরে কোনো সেফটি বা অন্য কিছু এমন কোনো সিস্টেম আছে যে কারো ক্ষতি না হওয়ার মতো, ডেফিনেটলি খুব ভালো। এবং ইউনিভার্সিটিকে যদি আমি এক নজরে দেখাই তাহলে এই যে দেখেন ঘুরতে, এবং এটার আসলে এন্ট্রান্স, আসলে ভিতর থেকে ঘুরে আরও কয়েকটা বিল্ডিংয়ে যাওয়া যায়, যেটা আসলে আমি পিছন থেকে দেখিয়েছি। তো আজকে আপনারা আসলে আমার সাথে যে 23তম আমার ব্লগটাতে ছিলেন,
আপনাদের অনেক বেশি ধন্যবাদ। আমি আবারও মাঝখানে একটু বলি, সেটা হলো যে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে লাইক অথবা শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আশা করি আমি প্রতিনিয়ত এরকম একটা ব্লগ নিয়ে আসতে পারবো যেটা আপনাদেরকে আনন্দ দিবে এবং স্পেশালি আমাকেই আনন্দ দেয়, কারণ আমি ভিডিও করতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, ব্লগিং করতে পছন্দ করি, যেটা আমি করছি আর কি। তো আমি এরপরে এখন আমি ইউনিভার্সিটি এরিয়া থেকে বের হয়ে যাব। ইউনিভার্সিটি থেকে এরিয়া থেকে বের হয়ে আমি আসলে খোঁজার চেষ্টা করব যে কোথায় মানে বাস স্টপেজ, সরি আমি অলরেডি মোটামুটি ইন্সট্রাক্টেড যে কোথায় আমার বাসটা পাওয়া যাবে, তো আমি ওই দিকেই যাচ্ছি। আমার ধারণা অনুযায়ী জার্মান যদি মানে ইনস্ট্রাক্টেড কিছু দিয়ে থাকে, ক্লিয়ার ইনস্ট্রাকশন যদি কোথায় দেওয়া থাকে, তাহলে জার্মানি মনে হয় বেস্ট, কারণ আপনি প্রত্যেকটা জায়গায় একেবারে মোটামুটি ক্লিয়ার ইনস্ট্রাকশনটা পাবেন কোথায় কি পাবেন। নট অনলি মনে করেন এই যেমন আমি বাস স্টপেজ খুঁজছি, এখানে একবারে দেওয়া আছে যে হাল্টে স্টাইলে, এইচ মানে হাল্টে স্টাইলে মানে বাস স্টপেজের সাইন এইচ দিয়ে, তো এদিকে আসলে হাল্টে স্টাইলে, এরকম প্রত্যেকটা জায়গায় জার্মানিতে মোটামুটি ইয়া দেওয়া আছে, সাইন দেওয়া থাকে যে কোথায় কি আছে, যেটা আসলে একটা তথ্য মানে তথ্যের যে ভাণ্ডার সেটা বলা চলে, যেটা আমাদের বাংলাদেশে মোটামুটি অনেক মিস, একেবারে মিসিং আছে, এবং বাংলাদেশ এইসব ক্ষেত্রে আসলে ডেভেলপ আমার মনে হয় করা উচিত। আসলে ছোট ছোট ডেভেলপমেন্ট যে একটা দেশকে কতটা ডেভেলপ করতে পারে একটা উন্নত কান্ট্রিতে, এগুলো দেখে বোঝা যায়। এবং সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমি ব্যাপারটা শো অফ না, ব্যাপারটা হলো আইডিয়া শেয়ারিং। আমি যদি কখনো জার্মানিতে না আসতাম আমি জানতামও না। হ্যাঁ, তো জার্মানিতে এসেছি, তারপরে হলো ভ্রমণ করছি এবং ঘুরছি, কারণ আমার মানে একটা জায়গায় থেকে বা একটা থাকায় আমি এক জায়গায় বসে থাকতে পারতাম বা আমি ঘুরতে নাও পারতাম, তাহলে আমি আসলে শেখার পরিধিটা আমার কম থাকতো, কিন্তু ভ্রমণ মানুষকে অনেক বেশি শেখায়। এটা আসলে আমার কথা না, এটা আসলে অনেক গুণীজনরা বলে গিয়েছে, এবং আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেও তারা একটা উক্তি দিতে গিয়ে বলেছে যে তোমরা শিক্ষার জন্য চীন পর্যন্ত যাও, দ্যাট মিন্স হলো যে ভ্রমণ করতে সেখানে এনকারেজ করা হয়েছে। তা আমিও সবাইকে এনকারেজ করবো ভ্রমণ করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাল যে বাটনটা আছে ডান পাশে সেটাতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, এবং ইচ্ছা করলে আপনারা আমার ফেসবুক পেজে লাইক অথবা শেয়ার দিয়ে সাথেই থাকতে পারেন, আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং আমি আমার চ্যানেলটাতে একটা লাইভ অনুষ্ঠান করি, যেটা আসলে আমি আমার ভ্রমণ রিলেটেড কিছু কথা বলি, তো আপনারা ইচ্ছা করলে ওই চ্যানেলটাতে ওই লাইভটাতে আপনারা ইচ্ছা করলে আপনারা জয়েনও করতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয়। তো আজকে আমি লাস্ট আর একটা জায়গায় যাবো, এরপরে আসলে আমি বাসায় ফেরত যাবো আর কি। স্টপেজটা দেখতে পাচ্ছেন, এই স্টপেজ থেকে আসলে আমি বাসে উঠবো। স্টপেজের পাশে একটা সুন্দর জিনিস আছে যেটা আসলে আমি মিস করতে চাচ্ছিলাম না, এখানে আসলে কিছু কমার্শিয়াল সরি রেসিডেন্সিয়াল এরিয়াও আছে, যেমন এইটা একটা বাড়ি, মোটামুটি তারা রিচ ফ্যামিলি, কারণ বাড়ির সামনে মোটামুটি ভালো একটা গার্ডেন আছে, ভালো স্পেস আছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, তো এরকম একটা বাড়িতে থাকতে পারলে তো অনেক ভালো হইতো, যেহেতু নাই থাকার পসিবিলিটিও হবে না। এটা হলো যেখান থেকে আমার বাসটা আসবে, আমি আসলে অপোজিটে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি জানি যে কখন বাসটা আসবে আর আমার প্রবলেম হবে না। তো আমি এখান থেকে আসলে আমার ব্লগটা শেষ করার লাস্টের দিকে যাব। তো আমি আপনাদের আগেই বলেছি যে আমি লোভেনস্ট্রাসে নামে একটা জায়গায় নামবো, ওইখান থেকে আসলে ওই প্লেসটা একটু দেখার চেষ্টা করব এবং ওইখান থেকে কবলেন্সের কিছুটা অংশ দেখার চেষ্টা করব আর কি। অনেকে নির্বাচন চলছে, ইনি একজন প্রার্থী, আসলে কোন প্রার্থী কী জন্য প্রার্থী আই ডোন্ট নো, ভিসেন শাফট কবলেন্স, যেমন ওই যে গাছের মধ্যে দুইটা সাইনবোর্ড দেওয়া আছে, দুইজন ব্যক্তিকে দেখতে পেলাম, মোটামুটি আমি তিনজনের চেহারা মোটামুটি মুখস্থ হয়ে গেছে যাদের আসলে পোস্টার আমি দেখেছি। এরকম ইন্টারেস্টিং পার্ট আমার খুব ভালোই লাগে, দেখেন মাত্র একটা চেয়ার, মানে চেয়ারের অবস্থা যে শুধু একজন বসতে পারবে আর কি, ভালো না? আমি এটার মধ্যে বসবো।
আমি আসলে একান্তই দুঃখিত। আসলে আমি বলেছিলাম যে লোভেন গার্ডেন নামে একটা জায়গায় যাব, কিন্তু আসলে আমি আগে খেয়াল করি নাই যে ওই রাস্তাটা হলো ওয়ান ওয়ে, মানে ওই দিক দিয়ে যাওয়ার সময় আর ওই রাস্তায় আর যাওয়া যাবে না সেকেন্ড টাইম। সেই জন্য যেই পথ দিয়ে এসেছি ওই পথ দিয়ে আসলে ওই রাস্তাটা পর ওই জায়গাটা পড়ে নাই, সেই জন্য আসলে আমাকে টোটালি চলে আসতে হয়েছে। তো আমি অলরেডি কবলেঞ্জের যে মেইন স্টার্ট সেন্ট্রাল ফোর রুম সেটাতে আসলে চলে এসেছি, এবং এখানেই মোটামুটি আমার ব্লগের আজকে ইতি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনার ভিডিওটা দেখার ডান পাশেই আসলে সাবস্ক্রাইব বাটনটা আছে, এবং আপনারা আমার ফেসবুক পেজ অথবা পেজে ফলো অথবা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এইগুলো আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষ।